সভাপতি তিনিও বলেছেন আমাদের যারা বক্তা আমার পূর্ববর্তী বক্তা সকলেই বলেছেন, তাদের সকলের কথা আমরা আমি এন্ডোর্স করি, সমর্থন করি। আসলে আমাদের তো বললেন যে মানে কোইনসিডেন্টালি উনার বাড়ি এবং আমার বাড়ি একই জায়গায়। তো উনি বললেন যে আচ্ছা, তখন মুক্তি হামলা সন্ত্রাস মুক্তি হামলার ফাঁসি হয়ে গেছে, তো মুক্তি হামলার কথা বললো যে একটু কুটালি মারা, তো কুটালি মারা কেন সন্ত্রাসী জানে? বললো না তো কেন, বললে ওইখানে কোনো সিনেমা হল নেই, যেখানে কোনো সিনেমা হল নেই সেইখানেই সন্ত্রাসী তৈরি হতে পারে। তো সেই কথাটা আসলে আমার মনে খুব গেঁথে যায়। আমি এইটাকে আমি অনেক জায়গায় বলেছি, এবং তারপরে যখন আমি সন্ত্রাস দমন নিয়ে কাজ করি, সন্ত্রাস দমনে কাজ করি, বিভিন্ন সময় আমি কিন্তু সব জায়গায় বলে এসেছি যে আমাদের বাংলাদেশের যে সাহিত্য সংস্কৃতি, এটি বাংলাদেশের সন্ত্রাস ঠেকানের প্রথম প্রধান এন্টিবডি, এন্টিডোট, এইটা আমি সব জায়গায় বলি। এবং সেই সাংস্কৃতিক পরিমণ্ডলের, সাংস্কৃতিক জগতের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো চলচ্চিত্র। আমরা যারা এই যে আমি একসময় মাস্টার ছিলাম, মাস্টার মানে পুলিশে এসে পুলিশ একাডেমিতে পড়িয়েছি, তো ওইখানে আমরা যখন ট্রেনিং করেছি তখনও শুনেছি যে অডিও ভিজুয়াল হইলে যে খুব শক্তিশালী হয়, অর্থাৎ আমাদের যে ক্লাসের ক্লাসগুলো প্রেজেন্টেশনকে, অর্থাৎ ক্লাসকে যদি আকর্ষণীয় করতে হয় তাহলে অডিও ভিজুয়াল, তো অডিও ভিজুয়ালকে অর্থাৎ আমি ওই যে জাস্ট প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্টে দেখাচ্ছি এবং সেই সাথে বলছি, এটা তো ওইটা হলে তো বুঝতেই পারছেন যে চলচ্চিত্রটা সেই ক্ষেত্রে যেটা আসলে বাস্তব জীবনের প্রতিচ্ছবি বলে, জীবনের ঘটনা বলে, এবং অনেকে জীবনের সাথে মিলে যায়, অনেকে স্বপ্নের সাথে মিলে যায়, তো সেই কারণে এটা প্রচণ্ডভাবে মানুষকে প্রভাবিত করে। একদিকে এন্টারটেইনমেন্ট, আর একদিকে শিক্ষা, এটা কিন্তু শিক্ষাও দেয়। শরৎচন্দ্রের একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন, আপনারা এখানে শরৎচন্দ্রের অনেকেরই পড়া থাকার কথা, তো শরৎচন্দ্র আমরা একসময় পড়তাম, এখন আসলে এত পড়ে না, তো ওখানে বলছিলেন মানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে তার কিছু কিছু অর্থাৎ হিন্দু সমাজের সেই সনাতন সমাজের যে জাত পাত জাত জাতিভেদ যে তারপর বিধবার বিবাহ হবে না, এগুলো নিয়ে এখানে কিছু প্রেমের বিষয় ছিল, যেখানে এই যে অসবর্ণ প্রেম এইটা ছিল, তো সেখানে ওনাকে প্রশ্ন করছে যে এইগুলোকে বাস্তবে সম্ভব আপনি যে এই সমস্ত উপন্যাস লিখেন গল্প লিখেন, তখন উনি একটা কথা বলেছিলেন, ওটা আমার মনে আছে, আমি পড়েছি অনেক মানে ছাত্র জীবনেরও, যেহেতু আমি বই পড়তাম বেশি, আমার মনে পড়ে স্কুল লাইফে, তো উনি বলেছিলেন যে না সমাজের এটা বাস্তব চিত্র না, কিন্তু আমি যখন একটা মানে দেখি যে শুধুমাত্র উঁচু জাত নিচু জাতের কারণে মানে তাদের বিবাহ হচ্ছে না, দুজনের দুটো প্রেম আছে, তাদের যে প্রচণ্ড কষ্ট, এই কষ্ট, এই কষ্টটা যদি যারা করবে তাদের ভিতরে ওই কষ্টটা লাগে, তাহলে তারা একসময় চিন্তা করবে যে এই যে এই যে প্রথা প্রচলিত ব্যবস্থা এইটা ঠিক নাই, এটাকে পরিবর্তন করা দরকার, তো এইটা যখন তারা ভাববে ওই জায়গাটাতেই আসলে আমাদের সার্থকতা। তো সিনেমাতেও মুভিতেও আসলে সেই জিনিসটাই যে সব কিছু যে ওইভাবে আছে সেইটা না, কিন্তু ওইভাবে হওয়া উচিত এই আবেদনটা, এইটা যদি এই তাগিদটা এই আশটা যদি ভিতরে তৈরি করতে পারে তাহলে সেই সিনেমাই আসলে সফল। তো এখানে মিশন এক্সট্রিম আসলে আমাদের মানে এই পুলিশের এই চলচ্চিত্রের সাথে এই জগতের সাথে মিলে যাওয়া প্রথম না, আপনারা শুনেছেন ঢাকা অ্যাটাক, সেই ঢাকা অ্যাটাক নির্মাণের অনেক কাহিনী, প্রথমে দিকে বিবাদ হচ্ছিল যে এটি পারা যাবে কিনা,
পারা গেলেও সেটি ডকুমেন্টারি হবে কি না, নাকি নাটক হবে, নাকি এটা মানে আমাদের বিজ্ঞাপন হবে, সেরকম একটা সংশয় ছিল। তো সেই জায়গাটা এই গত কয়েক বছরে অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আসলেও সেটি প্রমাণিত হয়েছে যে আসলে না, আন্তরিকভাবে কিছু চেষ্টা করলে সেতে সফলতা আসে। তো সেই দিক থেকে যে কোনো বিবেচনায় ঢাকা অ্যাটাক খুব সফল মুভি ছিল। এবং ঢাকা অ্যাটাক মানে যেহেতু আমি মানে সানোয়ারি মূলত এটা মূল মানে বলা যায় যে আমাদের তরফ থেকে মূল ভূমিকাটা সবসময় পালন করেছে, তো সানোয়ারের কাছ তো বলেছে, কিন্তু আমিও যেহেতু সানোয়ার আমার সাথে কাজ করতাম আমরা একসাথে, সেই হিসেবে আমি ওই চলচ্চিত্রের সাথে স্বাক্ষরে আমি যেমন আমার স্বাক্ষর ছিল অর্থাৎ এই চুক্তিটা যখন হয়, তো আমাকেই অনেকে প্রশ্ন করেছে যে আপনারা আর বানাবেন না, এইটাই কি শেষ কিনা। তো তখন আসলে এই মুভি উঠানের ক্ষেত্রে তৈরি করে হল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে এবং পরবর্তী যে এইটা মানে এটা থেকে বিনিয়োগ তুলে আনা থেকে শুরু করে অনেক বিষয়টা যেহেতু আমি জানতাম, আমার টাইম টু টাইম আমার সাথে শেয়ার করেছে, আমি একটু সন্দেহ আসছিলাম যে আসলে কি আর একটা কি বানানো কি সম্ভব কিনা। তো সানোয়ারের উৎসাহ এবং সানোয়ারের যে উদ্যোগ তার বলা যায় এটি, আমরা যদিও পেছন থেকে নেপথ্য থেকে আমরা অনুপ্রেরণা দিয়েছি, কিন্তু মূলত উদ্যোগটা তারই ছিল। এবং বলা যায় যে এটা সিংহবাগ কৃতিত্ব, মানে এটা মুভি পুলিশের ঠিক আছে কিন্তু সিংহবাগ কৃতিত্ব আসলে ব্যক্তি সানোয়ারের। আমরা শুধুমাত্র নেপথ্য থেকে সহযোগিতা করেছি। তো আমি যদিও খুব মুভি দেখি এবং প্রতিদিন আমি হয় একটা নাটক দেখি নাহলে একটা মুভি দেখি এবং কিছু গান শুনি, এটা আমার রুটিন, এবং একটু বই পড়ি। এটা আমি সেই রাত যদি একটা দুইটা যতটাই বাজুক এটা ঘুমাতে আমি এটা করি। তো যাই হোক, তো এইটার প্রকৃত এই যে বিপণন এবং এই একটা মুভি বানানোর পরে যে বিনিয়োগ তুলে আনার যে প্রক্রিয়া সেইটা, এই সানোয়ার যেহেতু ঘনিষ্ঠভাবে সবসময় আলোচনা করেছে, আমি জানি এটার ক্ষেত্রে কত রকম প্রতিবন্ধকতা, এবং আজকে যারা এখানে উপস্থিত আছে আমি মনে করি তাদের সহযোগিতা পেলে এটি ঢাকা অ্যাটাকের চাইতেও বেশি সফল হবে। আমি জানি যে মানে বাংলা চলচ্চিত্রের যে দুর্দশা শুরু হয়েছিল সেই ধারাটা এখনও চলছে। গত কয়েক বছর ধরেই আমরা প্রায় জানি যে গত 10-15 বছর ধরেই এই যে মানে হলগুলো একের পর এক বন্ধ হয়ে গিয়েছে, তারপরে ওই যে ঘোড়া আগে না গাড়ি আগে সেটার মতো, ডিম আগে না মুরগি আগে, যে ভালো সিনেমা আগে বানাক তারপরে হলে যাবে, তাহলে যে হলে ভালো সিনেমা যে বানাবে, আপনারা হলে না গেলে ভালো সিনেমা আপনারা যদি না দেখেন তাহলে ভালো সিনেমা বানাতে উৎসাহী হবে কীভাবে, এরকম একটা বিতর্ক আছে। কিন্তু তারপরেও যেহেতু বর্তমান সরকার চলচ্চিত্রের উন্নয়নে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে এবং নানা জানা মতে আমাদের যিনি মানে সরকার প্রধান আমাদের বাংলাদেশের সৌভাগ্য যে তার মতো একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, তিনি কিন্তু এই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রচণ্ড রকম প্যাট্রোনাইজ করেন, এবং তার আমি জানি তার নির্দেশ রয়েছে যে প্রতিটি উপজেলায় একটা সিনেপ্লেক্স তৈরির বিষয়ে কীভাবে কাজ করা যায় এরকম একটা পরামর্শ তার রয়েছে, এবং এই বিষয়ে কাজও চলছে অনেক জায়গায়। আবার নতুন করে সিনেমা হল যেগুলো পুরনো ছিল সেগুলো সংস্কার করা হচ্ছে, কিন্তু এইটা এইটার ক্ষেত্রে যদি এগুলো সফল করতে হয় সরকার বানাবে বা ব্যক্তি মালিকানায় অনেকে বানাবে, কিন্তু বানাতে হলে মানুষকে মানে দর্শকদের হলমুখী হতে হবে। তো হলমুখী না হলে কিন্তু এটি আসলে সফল হবে না। হলমুখী করার জন্য আবারও সেই দরবারে ভালো সিনেমা লাগবে, আবার ভালো সিনেমা বানাইতে গেলেও কিন্তু হল লাগবে, তো আপনাদের সহযোগিতা লাগবে। তো এই এত কিছুর ভিতরেই আমাদের বর্তমান প্রজন্ম আমাদের ছেলে মেয়ে আছে, তাদের দেখে আমি যতটা বুঝি যে তারাও দেখি এখনও মানে এই যে কোনো বিদেশি অ্যাকশন ধর্মী কোনো সিনেমা হলে ওই রকম গল্প থাকলে তারা ফ্রেন্ডস ক্লাব সার্কেলে আলাপ আলোচনা করে তারা বলে যে মুভি দেখতে যাবো, এবং যায়। এই যে গত সপ্তাহে আমার ছেলে মেয়ে মুভি দেখে এসছে,
তার আগে সপ্তাহ দিয়েছে, অর্থাৎ তারা যায়। তো আমি মনে করি যে ঢাকা অ্যাটাকের পরে সেটি ব্যবসা সফল, সরি, সেটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ব্যবসা সফল কিনা সেটা বলা কঠিন, কিন্তু দর্শকপ্রিয়তা পেয়েছিল, আপনাদের সবার ভালোবাসা পেয়েছিল। এই মিশন এক্সট্রিমের যে গল্প সেটা সম্পর্কে আমার একটা মোটামুটি ধারণা আছে। আর আরেকটি শুভ তো আপনারা ঢাকা এটাকে তার অভিনয় দেখেছেন, আমি তার সকল সিনেমাই দেখেছি, আর ঐশি আমাদের নতুন, তো আশা করি তার অভিনয় এবং বিশেষ করে গল্প বলার যে ঢং, গল্পের যে গতি এবং মানে এটা বানানোরও যে মানে দক্ষতা, এবং তারিকানাম ভাই সবসময় এটার পিছনে ছিলেন, উনি এটাকে প্রশিক্ষণ দিয়েছেন, তারপরে লেগে থেকেছেন, আমি মনে করি এটি একটা চমৎকার একটা, এবং এটিও একটা ঢাকা এটাকে সেটি সফল ছবি হবে। পাশাপাশি এই ধরনের ছবি তৈরির প্রতি যারা নির্মাতা আছেন, যারা প্রযোজনা করতে চান, তারাও ভবিষ্যতে এগিয়ে আসছে। কিন্তু এটা সফল করতে হলে অবশ্যই আপনাদের একটু প্রচারণা লাগবে, আপনাদের সকলের সহযোগিতা লাগবে। তো আমি অনেকক্ষণ ধরে আপনারা কথা শুনেছেন, আমি আর আমার কথা বাড়াবো না। আমি এই ছবির সর্বাঙ্গীন আপনাদের সহযোগিতায় সর্বাঙ্গীন সহযোগিতা চাই, এবং এটি ব্যবসা সফল হবে, দর্শকপ্রিয়তা পাবে, এবং বাংলার চলচ্চিত্রের যে মন্দাভাব কাটিয়ে ওঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের স্টেজে সম্মানিত উপস্থিতি আছে সকলের প্রতি কৃতজ্ঞতা।